ক্যানমে ঘটনা দুই নিয়ে দুই মেয়র পরিষদের ভিন্ন বক্তব্য। ওই ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপন সাহা একজন মেয়র পরিষদ এবং তিনি বলছেন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ করে মৃত্যু বিস্ফোরণ হয় এবং তার জন্য মৃত্যু। আলো বিভাগের মেয়র পরিষদ সন্দীপ রঞ্জন বক্সীর বক্তব্য, হুকিং করতে গিয়ে এই দুর্ঘটনা। ও ওখানে কচুরির দোকান চালাতো এবং প্রত্যেক দিনের মতো আজকেও কচুরি ভাজছিল। ভাজতে গিয়ে ওর গ্যাস সিলিন্ডার থেকে কোনোভাবে আগুন গিয়ে ওর যেই দোকানের ভেতরে যে ইলেকট্রিক বোর্ড রয়েছে সেই বোর্ডটাতে বোধ হয় আগুন লাগে এবং লেগে সেখান থেকেই ও বিদ্যুৎপৃষ্ট হয়ে নাকি মারা যায়, এটাই আমরা খবর পেয়েছি। ফিডার বক্স একটা, ফিডার বক্সের থেকে যদি হতো তাহলে তো ফিডার বক্সটা জ্বলে পুড়ে যেত, সেটাও তো ক্ষতবিক্ষত হয়ে যেত, সেটা তো যেরকম ছিল সেরকমই রয়েছে, তাতে কিন্তু কোনো ক্ষয়ক্ষতি আপনি দেখতে পারবেন না। যা হয়েছে সম্পূর্ণ ঘটনাটা তার দোকানের ভেতরে উইদিন দোকানের এরিয়ার মধ্যেই দুর্ঘটনা ঘটে। পোস্ট সরাবার ক্ষমতা অধিকার বাজার কমিটি নেই, পোস্ট হয় সিএসসির বা কেএমসির এবং এটা নির্দিষ্ট প্ল্যানিং মোতাবেক পোস্টগুলি লাগানো হয়। সেইখানে বাজার কমিটির টাকা চাওয়ার ব্যাপার আমার কাছে এরকম কোনো কমপ্লেন আসেনি, কিন্তু আমি যতদূর জানি বাজার কমিটির এরকম কোনো ক্ষমতাও নেই, তাদের অধিকারও নেই পোস্ট সরাবার। একটা 20-25 দিনের দোকান একটা তৈরি হয়েছে ফুটপাতের উপর, যেটা প্রথমেই বিআইনি ফুটপাতের উপর দোকান তো হয়েছে, দোকানে লুচি ভাজা পুরি ভাজা হতো, তার গ্যাস সিলিন্ডার দিয়ে পুরি ভাজা হচ্ছিল নাকি, গ্যাস সিলিন্ডার বাস্ট করেছে এবং সেই মুহূর্তেই একজন লোক সে তার নিজের দোকানের লাইট করার জন্য পাশেই যে ল্যাম্পপোস্ট একদম ওর প্যান্ডেল মানে ওর দোকানের সাথেই এটা ল্যাম্পপোস্টটা, সেই ল্যাম্পপোস্টের তলায় সিএসসির একটা ইলেকট্রিক সাপ্লাই, যেটা থেকে আমাদের কারেন্ট দেয়, আমরা এটাকে ডিস্ট্রিবিউট করি। তো সেই কারেন্টটাতে তার উপরে আমাদের ওই একই সাথে সিএসসির সাথে মিটারের সাথে আমাদের ইয়েটা আছে, টাইমারটা আছে, টাইমারের তলায় একদম লাগানো হচ্ছে ওই মেন সুইচটা, সে ওই মেন সুইচ থেকে ট্যাপিং করছিল যাতে টাইমারও কাজে লাগবে না, 24 ঘন্টা ওই দোকানে লাইট চলবে। এই করতে গিয়ে এই ঘটনাটা ঘটেছে, সেই সময় সিলিন্ডারও বাস্ট হয়েছে, অর্থযোগিত হয়ে যেরকমভাবে হোক এই ঘটনাটা ঘটেছে।